আজ 7 বছর বয়সী এমন এক শিশুর গল্প শুনব, যার কথা শুনলে আপনার চোখের সামনে ভেসে উঠবে টাকার পাহাড়। জি হ্যাঁ, টাকার পাহাড়। শিশুটির নাম অ্যানাস্তাসিয়া রাডজিনস্কিয়া। গত জানুয়ারিতে 7 বছর পূর্ণ হলো মাত্র। এত ছোট্ট বয়সে টাকার আক্ষরিক অর্থ কিংবা গুরুত্ব কোনোটিই বুঝতে পারার কথা না তার। কিন্তু এই অল্প বয়সেই সে যা উপার্জন করে তা দিয়ে ছোটখাটো একটা টাকার পাহাড় তৈরি করা যাবে রীতিমতো। বিশ্বাস করতে না চাইলে ফোর্বস কি বলছে শুনুন। ফোর্বসের হিসেব মতে 2020 সালে, মানে গত বছরে, 7 বছর বয়সী এই শিশুর আয় 18.5 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 157.25 কোটি টাকার সমান। সময়ের হিসেবে দিনে তার আয় হয় 43,08,019 টাকা, মানে প্রতি ঘন্টায় তার উপার্জন 1,79,509 টাকা। পৃথিবীর এই প্রান্তে যখন রুটি রোজগারের 2 পয়সার জন্য জীবন বৃত্তান্ত হাতে নিয়ে লক্ষ লক্ষ তরুণ দিকবিদিক ছুটছে, পৃথিবীর অন্য প্রান্তে তখন অর্থের মানে বুঝে ওঠার আগেই অর্থ নিয়ে খেলনার মতো খেলছে এক শিশু। হায়রে অর্থ! অ্যানাস্তাসিয়া রাডজিনস্কায়ার জন্ম রাশিয়ার দক্ষিণাঞ্চলে হলেও বর্তমানে বাস করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। 2014 সালে ডিসকাইনেটিক সেরিব্রাল পালসি নামের বিরল একটি রোগ নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল সে। এই কঠিন অসুখটা হলে, খুব একটা ভাগ্যবান না হলে, রোগীর মস্তিষ্ক ঠিক মতো কাজ করে না, কথা বলতে পারার সম্ভাবনাও থাকে না বললেই চলে। ডাক্তাররাও কথা বলতে না পারার সম্ভাবনার কথা আগে থেকেই জানিয়ে রেখেছিলেন তার বাবা মাকে। একদিক দিয়ে খুব বেশি ভাগ্যবতী বলা যায় তাকে। ডাক্তারদের মতে যার কথা বলতে পারার সম্ভাবনা ছিল প্রায় শূন্য, আজ কথা বলেই সে প্রতিদিন লক্ষাধিক টাকা উপার্জন করছে। সৃষ্টিকর্তার কি লীলা খেলা! আসলে মূলত একজন ইউটিউবার অ্যানাস্তাসিয়া রাডজিনস্কায়া। ছোটবেলায় তার অসুখটার খবরাখবর সহজে আত্মীয় স্বজনকে জানানোর জন্যই বাবাই মূলত তার নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন। সেই চ্যানেলে ভিডিও করে আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে তার অসুস্থতার খবরাখবর দেয়া হতো। এরই মধ্যে একদিন বাবার সাথে চিড়িয়াখানায় ভ্রমণে গিয়ে সেখানকার 2টি শার্কের নৃত্য আর গরুর বাছুরকে খাবার খাওয়ানোর ভিডিও করে ইউটিউবে আপলোড করে সে। আর তাতেই রাতারাতি জনপ্রিয়তা অর্জন করে অ্যানাস্তাসিয়া রাডজিনস্কায়া। বর্তমানে তার 4টি ইউটিউব অ্যাকাউন্টে সাবস্ক্রাইবার সংখ্যা 169 মিলিয়নের কিছু বেশি। আর 2020 সালে ইউটিউবে তার কন্টেন্টগুলো ভিউ হয়েছে 39 বিলিয়ন, মানে 8,53,900 কোটি বার। ইউটিউব থেকে সর্বোচ্চ আয় করা ব্যক্তিদের তালিকায় বর্তমানে 7 নম্বরে আছে তার নাম।